আসসালামাইকুম গেস্টেডমাস্টারে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে দেখাবো কোনো প্রকার ব্যবহার না করে যে কোনো ব্রাউজার দিয়ে মোবাইল থেকে কম্পিউটারে এবং কম্পিউটার থেকে মোবাইলে আমরা ডাটা করতে পারি এবং এই পদ্ধতিতে আমরা কম্পিউটার থেকে কম্পিউটারেও ডাটা ট্রান্সফার করতে পারবো তাহলে চলুন আমরা ভিডিওটি দেখিনি আজ আমরা দেখব ব্রাউজারের মাধ্যমে মোবাইল থেকে কম্পিউটারে এবং কম্পিউটার থেকে মোবাইলে কিভাবে আমরা ডাটা ট্রান্সফার করতে পারি এই পদ্ধতিতে আমরা চাইলে দুইটি কম্পিউটারের মধ্যেও ডাটা ট্রান্সফার করতে পারব তো এর জন্য আমরা যে কোনো ব্রাউজারে চলে যাব তো আমি ক্রোম ব্রাউজার ইউজ করব এবার এখানে আমরা লিখবো শেয়ার ড্রপ শেয়ার ড্রপ লিখে সার্চ করার প্রথমেই যে ওয়েবসাইটটি চলে এসেছে আমরা এই ওয়েবসাইটে ঢুকে পড়ব আমরা দেখতে পাচ্ছি এখানে শেয়ারিটের মতো একটি অপশন চলে এসেছে এবার আমরা মোবাইলে চলে যাব আমরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি এবার এখান থেকেও আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব তারপর আমরা এখানে সার্চ ইঞ্জিনে শেয়ার ড্রপ লিখে সার্চ করব শেয়ার ড্রপ লিখে সার্চ করার প্রথমেই যে ওয়েবসাইটটি চলে এসেছে এখানে আমরা ঢুকে পড়ব এখানে ঢোকার পর আমরা কম্পিউটার স্ক্রিনে এবং মোবাইল স্ক্রিনে দুইটি অপশন দেখতে পাচ্ছি আমি যদি মোবাইল থেকে কোনো ফাইল কম্পিউটারে পাঠাতে চাই তাহলে মোবাইল স্ক্রিনের যেটি ইউ আছে তার উপরের যেটি আছে সেটাকে আমি ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইলের একটি অপশন চলে এসেছে আমি এই ফাইলে ক্লিক করব তারপর এখান থেকে যে কোনো ছবি বা ইমেজ যদি আমি শেয়ার করতে চাই সেই ছবি আমি সিলেক্ট করব তারপর এখান থেকে আমি একটি সেন্ড অপশন দেখতে পাচ্ছি তারপর আমি এখানে সেন্ড বাটনে ক্লিক করব আমরা কম্পিউটারের এখানেও একটি সেভ বাটন দেখতে পাচ্ছি আমি এই সেভ বাটনে ক্লিক করে ফাইলটি সেভ করে নিব আমি দেখতে পাচ্ছি আমার ফাইলটি সেভ হয়ে গেছে এবং আমি এই ডাউনলোড অপশন থেকে আমি ছবিটি দেখতে পাচ্ছি ঠিক একইভাবে আমি চাইলে কম্পিউটার থেকে যে কোনো ফাইল আমি মোবাইলে সেন্ড করতে পারবো যেমন আমি এটা সিলেক্ট করে দিব তারপর সেন্ডে ক্লিক করব আমরা মোবাইলে দেখতে পাচ্ছি আমার এখানে সেভের অপশন চলে এসেছে এবার আমি এটাকে ওপেন করব। দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার থেকে খুব সহজে মোবাইলেও ফাইলটি ট্রান্সফার করতে পারছি আমরা যদি একই রাউটারের আন্ডারে হই তাহলে আমরা খুব সহজেই এই ফাইলগুলি আদান প্রদান করতে পারব কিন্তু আমরা যদি এক রাউটার থেকে অন্য রাউটারে ফাইল পাঠাতে চাই সেক্ষেত্রে আমরা এখানে একটি প্লাস বাটন দেখতে পাচ্ছি আমরা এই প্লাস বাটনে ক্লিক করব তারপর এখানে আমরা কিউআর কোড অথবা এখানে আমরা একটি লিঙ্ক দেখতে পাচ্ছি এই লিঙ্কটি কপি করে আমি যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাকে ফাইলটি পাঠাতে চাই তাকে যদি আমি সেন্ড করি তাহলে সেও খুব সহজে এই ড্রপের মাধ্যমে এই ফাইলটি ট্রান্সফার করে নিতে পারবে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই হাফেজ